السلام عليكم ورحمة الله. আজ সোমবার শবে বরাতের দিনে বরাতে আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটি 100 বার পড়ুন। ভাগ্য খুলে যাবে, দুঃখ কষ্ট দূর হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, রিজিক বৃদ্ধি হবে, দোয়া কবুল হবে। সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করে থাকেন। সোমবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। সোমবারের দিন এটি এমন একটি ফজিলতপূর্ণ দিন যে দিনের মধ্যে সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহ রিপোর্ট পেশ করা হয়ে থাকে। সোমবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। তাই সোমবারের দিন একটি ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্মপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। আজ সোমবার শবে বরাতের দিনে অথবা রাতে, শবে বরাত মাহাত্মপূর্ণ একটি রজনী। শবে বরাতের রাত শাবানের পূর্ণময় রজনীকে শবে বরাতের রাত বলা হয়ে থাকে, যাকে আরবিতে লাইলাতুল বরাত, ফার্সিতে শবে বরাত আর হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়েছে। লাইলাতুল অর্থ রাত, আর সব ফার্সি শব্দ এর অর্থ রাত, আর বরাত শব্দের অর্থ মুক্তি, নিষ্কৃতি। এক কথায় শবে বরাত মানে হচ্ছে মুক্তির রজনী। অর্থাৎ এটা এমন একটা রাত যে রাতে আমরা যদি ইবাদত বন্দেগি তওবা ইস্তিগফার করে আল্লাহ তাআলার দরবারে রুনাজির করতে পারি, তাহলে আশা করা যায় যে আল্লাহ তাআলা আমাদের যাবতীয় গুনাহ মাফ করবেন, সুবহানাল্লাহ, এবং কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। শবে বরাতের রাতটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফা ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুব بالشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له، ألا من مسترزق فأرزقه، ألا من مبتلا فأعافيه، ألا كذا ألا كذا حتى يطلع الفجر. যখন অর্ধশাবানের রাত আসে, শবে বরাত, তখন সে রাতে তোমরা ইবাদত করো এবং তারপরের দিন রোজা রাখো। কেননা এই রাতে সূর্য অস্তের সাথে সাথে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে আত্মপ্রকাশ করেন। অতঃপর বলেন, আছে কোনো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব। আছে কোনো জীবিকা প্রত্যাশী, আমি তার জীবিকার ব্যবস্থা করে দেব। আছে কোনো বিপদগ্রস্ত, আমি তাকে বিপদ থেকে মুক্ত করে দেব। এভাবে শুভে সাদিক পর্যন্ত আহ্বান করতে থাকেন, ঘোষণা করতে থাকেন। এ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এত অধিক সংখ্যক নারী পুরুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, তাদেরকে ক্ষমা করে থাকেন, যে বনি কালব গোত্রের বকরির পশম পরিমাণ, লোম পরিমাণ নারী পুরুষদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি প্রদান করে দিয়ে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাতে রাত্রি জাগরণ করে নফল ইবাদত বন্দেগি করেছেন, অর্থাৎ কোরআন তেলাওয়াত করেছেন, জিকির আজগার করেছেন, তাসবিহ তাহলিল পাঠ করেছেন, রব্বুল আলামিনের দরবারে রুনাজির করেছেন, নফল নামাজ পড়েছেন। আমরাও শবে বরাতের রাত্রে রাত্রে জাগরণ করে নফল ইবাদত বন্দেগি করব, পরিবার পরিজনদেরকে রাত্রি জাগরণ করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। বরকতপূর্ণ এই দিন এবং বরকতপূর্ণ এই রাতে গুরুত্ব সহকারে আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করার জন্য চেষ্টা করব। এই রাতের বিশেষ ফজিলত বর্ণনা করতে গিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একবার শাবানের 15 তারিখ রাতে জিব্রাইল আলাইহিস সালাম তাশরিফ আনলেন এবং বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাথা আসমানের দিকে উঠান। আমি মাথা উঠিয়ে আসমানের দিকে তাকিয়ে দেখলাম জান্নাতের সকল দরজা খোলা। প্রথম দরজা এক ফেরেশতা আওয়াজ দিচ্ছে, সুসংবাদ সেই ব্যক্তির জন্য যে আজ রাতে রুকু করছে। দ্বিতীয় দরজা আরও এক ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা করছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজ রাতে সিজদা করছে। তৃতীয় দরজা এক ফেরেশতা আওয়াজ দিচ্ছে, সুসংবাদ সেই ব্যক্তির জন্য যে আজ রাতে দোয়া করছে। চতুর্থ দরজা এক ফেরেশতা আওয়াজ দিচ্ছে, সুসংবাদ সেই ব্যক্তির জন্য যে আজ রাতে জিকির করছে। পঞ্চম দরজা এক ফেরেশতা ঘোষণা করছে, সুসংবাদ সেই ব্যক্তির জন্য যে আজ রাতে খুদার ভয়ে রুনাজারি করছে। ষষ্ঠ দরজা এক ফেরেশতা ঘোষণা করছে, সুসংবাদ আজ রাতে সমস্ত মুসলমানদের জন্য। সপ্তম দরজা এক ফেরেশতা ঘোষণা করছে, যদি কারো কিছু চাওয়ার থাকে তবে সে যেন চায়, তার দরখাস্ত কবুল করা হবে। অষ্টম দরজা এক ফেরেশতা ঘোষণা করছে, কোনো ক্ষমা প্রার্থনাকারী আছে কি, তাকে ক্ষমা করা হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম এই দরজাসমূহ কতক্ষণ খোলা থাকবে। জিব্রাইল উত্তরে বললেন, শুরু রাত থেকে সুবহ সাদিক পর্যন্ত। জিব্রাইল আলাইহিস সালাম আরো বললেন, হে মুহাম্মদ, আজ রাতে আল্লাহ তাআলা এত অধিক সংখ্যক লোকদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন যত সংখ্যক লোম কালব গোত্রের বকরির রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে বিশেষ বরকত প্রদান করে থাকেন, এই দিনে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করে থাকেন। আমরা বরকতপূর্ণ দিনে গুরুত্ব সহকারে আল্লাহর ইবাদত বন্দেগী করব, বিশেষ করে সোমবারের দিন ফজরের নামাজের পর আমরা যারা কোরআন পড়তে পারি, বিশেষ করে আয়াতুল কুরসি আমরা পাঠ করব। যে ব্যক্তি দিনের শুরুতে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সারা দিন নিজ দায়িত্বে হেফাজত করবেন, নিজ জিম্মায় হেফাজত করবেন। যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে সে মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। তাই আমরা আয়াতুল কুরসি পাঠ করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজের পর কোনো ধরনের কথাবার্তা না বলে খাটি দিলে তওবার নিয়তে আমরা 100 বার ইস্তিগফার পাঠ করব, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে আমরা 100 বার দুরুদ শরীফ পাঠ করব। আমাদের যে কোনো দুরুদ শরীফ জানা রয়েছে, মুখস্থ রয়েছে, সেই দুরুদ শরীফটা আমরা 100 বার পাঠ করব। এরপরে আকাশের দিকে তাকিয়ে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভের উদ্দেশ্যে, জাহান্নাম থেকে মুক্তির উদ্দেশ্যে এই দোয়াটি আমরা 100 বার পাঠ করব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار هي আমাদের পালন কর্তা, তুমি দুনিয়াতেও আমাদেরকে কল্যাণ দান করো এবং আখিরাতেও কল্যাণ দান করো এবং তুমি দোজখের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। সূরা বাকারা আয়াত নং 201। এই দোয়াটি আমরা গুরুত্ব সহকারে 100 বার পাঠ করব। দুনিয়াতে যত কল্যাণকর বিষয় রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রদান করবেন, আখিরাতের জগতে যত কল্যাণকর বিষয় রয়েছে আল্লাহ তাআলা এই দোয়াটি উচ্চারণে আমাদেরকে প্রদান করবেন, জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে আযাব থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। তাই এই দোয়াটি আমরা 100 বার পাঠ করব। এরপরে সোমবার দিন আসরের নামাজের পর বিপদ থেকে মুক্তির উদ্দেশ্যে ছোট্ট একটি দোয়া আমরা 3 বার পাঠ করব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আ ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। যে ব্যক্তি গুরুত্ব সহকারে ছোট্ট এই দোয়াটি মাত্র 3 বার পাঠ করবে, আমল করবে, আল্লাহ তাআলা অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে, কঠিন মুসিবত থেকে, দুঃখ কষ্ট থেকে তাকে নিরাপদ রাখবে। তাই এই দোয়াটি আমরা 3 বার পাঠ করব। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, বিশ্বের বিভিন্ন জায়গায় শবে বরাত পালিত হবে, শবে বরাতের রাতে তারা ইবাদত বন্দেগী করবে। তাই এ রাতে আমরা গুরুত্ব সহকারে রাত্রি জাগরণ করার জন্য চেষ্টা করব, আর যদি সম্ভব না হয় কমপক্ষে এশার নামাজের পর আমরা সূরা মুলক তেলাওয়াত করব। যে ব্যক্তি প্রত্যেক রাতে এশারে নামাজ সম্পূর্ণ করার পর সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব থেকে তাকে নিরাপত্তা দান করবেন, আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। তাই আমরা সূরা মুলক তেলাওয়াত করব। এরপর রাতে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহয়া এই দোয়াটি পাঠ করে আমরা ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের এক তৃতীয় অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য।